আমি চাই যে আমার জীবনে এমন একটা ছেলে আসবে যে আমার সুখে দুঃখে পাশে থাকবে, যে আমাকে বুঝবে, যে আমাকে সব রকমের সাহায্য করবে। তা এই এই ধরনের একটা ছেলে যদি পাই আমি, তাহলে আমি বিয়ে বসব, তাছাড়া আমি বিয়ে বসব না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা এসেছি লক্ষ্মীপুর জেলা কালিচর এলাকায়। তো দর্শক, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই গ্রাম একটি অঞ্চল। তো এই অঞ্চলে একটি বোন আছে, যে বোনটির সুখের সংসার ভেঙে গেল স্বামীর পরকীয়ার কারণে। আসলে তার সংসারটা কিভাবে ভাঙলো স্বামীর পরকীয়ার কারণে, সেই কথাগুলো শুনব। এর মাঝে আরেকটি কথা, তার একটি সন্তান ছিল, তাকেও বুক থেকে ছেড়ে দিল, আরেকজনকে পালক দিয়ে দিচ্ছে। আসলে কেন তার সন্তানটাকে পালক দিয়েছে, সেই কথাগুলোও শুনব আমরা তার মুখ থেকে। তো চলুন দর্শক, আমরা কথা বলি এই বোনটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনার নাম? আমার নাম নয়ন আক্তার। নয়ন আক্তার, একটু জোরে কথা বলবেন। আপনার নাম? আমার নাম নয়ন আক্তার। নয়ন আক্তার, তো নয়ন আক্তার, আপনার এই যে স্বামীর পরকীয়ার কারণে আপনার সংসার ভেঙে গেল, আসলে কিভাবে কি হয়েছে, আপনার জীবনের যে কষ্টের কথাগুলো সেগুলো একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন? হ্যাঁ বলবো। বলেন। আসলে আমার বাবা মা আমারে দেখে বিয়ে দিছিল, বিয়ে দিছিল কয়েকদিন পর একটা মেয়ে হয়েছিল। মেয়ে হওয়ার পর মেয়ে ছেলেটা একটা জারতবন নিয়ে পালাই যে বিয়ে করে, এখন আমার খোঁজ খবর নিতেছে না। মানে জারতবনটা কার, আপনার জারতবন না ছেলের জারতবন? ছেলের জারতবন, মানে আপনার স্বামীর জারতবন। আচ্ছা, হ্যাঁ বলুন। তো এখন আমার কোনো খোঁজ খবরই নেই না, প্রায় আজকে 3 বছর ধরে আমি একটা মেয়ে নিয়ে অনেক অনেক কষ্টে অনেক দুঃখে আছি। আমার মেয়েরই ঠিক মতন খাওয়াইতে পারি না, নিজে ভালো কাপড় চোপড় পরতে পারি না, নিজে অনেক অনেক অসুস্থতা, নিজে অনেক কষ্টেতে আছে মেয়ে একটা নিয়ে। যার এক যার ছেলে সন্তান আছে সে বুঝে যে একটা ছেলে সন্তান মানুষ করতে কত টাকা খরচ হয়, কত টাকা লাগে। আমার বাপ বুড়া মানুষ, কাজকাম করতে পারে না। আমরা এই যে বাড়িতে থাকি, জলার পাড়িতে নদী পাড়ে থাকি, আমরা অন্যের জায়গায় থাকি, আমরা ঠিক মতো খেতেও পারি না। বাবা অসুস্থ, মা আর কি করবে, মা কি আর পারে সম্ভব মা খাওয়াইতে পারে। আচ্ছা, তো এই যে আপনার স্বামী যে তার জ্যাঠতবোনের সাথে সম্পর্ক করে চলে গেল, তা আপনি কি একটা নারী তো বুঝে, তার স্বামীর যদি অন্য কোনো দিকে কোনো রিলেশন থাকে সেটা তো একটা নারী বুঝে, তা আপনি কি বুঝেন নেই আপনার স্বামীর যে এই ধরনের কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ আমি বুঝছি, ও আমার কথা শুনে নাই, ওর মন তো মন ছুটে গেল, এখন আমার দিকে ফিরে হয় তাকে না। অনেকবার চেষ্টা করলাম অনেক মানুষ। আপনি তো খুব সুন্দর একটা নারী, তা আপনার চেয়েও কি বেশি সুন্দর তার জ্যাঠতবোনটা? জি না, মানে মেয়েটা অনেক খাটো, তারপরে এত মোটা মেয়েটা, মেয়েটা দেখতে অনেক কালো, অনেক দেখতে অনেক কালো মেয়েটা। আচ্ছা, তো মেয়েটা দেখতে এত কালো এবং কি অনেক মোটা, আপনি তো মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক ভালো সুন্দর, আপনাকে রেখে তার দিকে চোখ কেন গেল? আপনার কি কোনো ধরনের কোনো ঘাটতি আছে? জি না, আমার কোনো ধরনের কোনো কিছু নেই, আমার কোনো কিছু নেই কোনো ধরনের। আচ্ছা, আমরা তো যতটুকু জানি মেয়েরা স্বামীকে একটু অবহেলা করলে স্বামী নাকি অন্যদিকে তাকায়। না না, আমি কোনো অবহেলা করি না, আমি চাইছি, আমি ওরা আমার মনে মতো করে নিতে চাইছি, কিন্তু ও আমার আমাকে ও বুঝে নাই, ও আমাকে রাখে চলে গেল, ও আমাকে বুঝে না। আমি চাই যে আমার জীবনে এমন একটা ছেলে আসবে যে আমার সুখে দুঃখে পাশে থাকবে, যে আমাকে বুঝবে, যে আমাকে সব রকমের সাহায্য করবে। তা এই এই ধরনের একটা ছেলে যদি পাই আমি, তাহলে আমি বিয়ে বসব, তাছাড়া আমি বিয়ে বসব না। মানে আপনাকে যে বুঝবে তার কাছে আবার নতুন করে বিয়ে বসতে চাচ্ছেন? জি। আচ্ছা, তো এই যে আপনি নতুন করে বিয়ে বসতে চাচ্ছেন, আপনার স্বামীর সাথে কি আপনার ডিভোর্স হয়েছে?
ডিভোর্স দিয়ে দিয়েছে। আচ্ছা আমি যতটুকু শুনলাম আপনার একটি সন্তান আপনি পালক দিয়ে দিয়েছেন, কেন দিয়েছেন সেটা একটু বলবেন? আমি খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, ঠিক মতো নিজে খাইতে পারি না, বাবার কাজকাম করতে পারে না, তো এই মেয়েটা রেখে আমি কি খাবো? আমার কত সুন্দর একটা মেয়ে, ফুটফুটে, আমার এই সন্তান আমি অন্যকে দিয়ে দিচ্ছি, এখন আমার বুক খালি, কেউ কি চাই? যে খাওয়াতে পারে অন্যকে দিয়ে দেয়, কেউ চায় না। আমার এখনো আমার বুক খালি, আমার একটা সন্তান আমি দিয়ে দিছি, কত সুন্দর, আমি কিভাবে এখন আছি আল্লাহ জানে, আর আমি জানি না আমি কিভাবে বসবাস করি, কিভাবে থাকি, কিভাবে চলি, আমি জানি না। দর্শক আপনারা দেখছেন, আসলে মায়ের বুক থেকে যখন সন্তান অন্যের কাছে চলে যায় তখন মায়ের কান্নায় আসলে খুবই কষ্ট। দেখতে পারছেন সন্তান হারা একজন মায়ের কান্না, সন্তান হারা একজন বোনের কান্না। আসলে এই পালক কেন দিয়েছিলেন? পালক দিয়ে দিছি যে আমি পড়াইতে পারি না, খাওয়াইতে পারি না। তার বয়স কত ছিল? বয়স 2.5 বছর। তো আড়াই চিনে জানে বুঝে দিয়ে দেওয়া লাগছে, কারণ আমি খাওয়াতে পারি না, বাবা অসুস্থ, বাবা কাজ কাজ কাম কাজ করতে পারে না, থাকি পড়ার জায়গা, আর কি করব তা বুঝে উঠতে পারছিলাম না, তা এই জন্য আমি মেয়েটা দিয়ে দিছি। এখন কি করব, আমার আমি তো কষ্ট পাই, তাই শুধু শুধু আমার মেয়েটাও কষ্ট পাবে। এই 2.5 বছরের মেয়েটাকে দিতে আপনার বুক কাঁপে না একটু? যদি আমার মতো কেউ একজন মা থাকে তো বুঝবে যে মায়ের কষ্ট সন্তানের জন্য কতটুকু, আমার মতো একজন মা বুঝবে, এছাড়া আর কেউ বুঝবে না যে মা একটা মা সন্তান বুক থেকে চলে গেলে যে ও যন্ত্রণা কেমন তা মায়ে জানে। আচ্ছা তো এই মানে আপনার মেয়েটাকে কোথায় দিয়েছেন? এতো দিয়েছিলাম যে লক্ষ্মীপুরের দিকে দিয়েছিলাম। তারপরে কি এরপরে আর গিয়েছিলেন একবারও দেখতে? আমি এখনো যাইনি। আমি এখন কতদিন আগে দিয়েছেন? এতো প্রায় 7-8 মাস হইব। জান নাই কেন আর দেখতে? যাই নাই, এত মানে 2.5 বছরের মেয়ে তো যাইলে চিনবে, আমারই দেখবে, বুঝবে, আমার সাথে চলে যেতে চাইবে, তো আমি আর নে কি করবো, আমি কি খাওয়াবো? লিখিত করে দিয়েছে। ওইখানে কি লেখা আছে যে পরবর্তীতে আপনি চাইলে আপনার সন্তানটাকে আপনি পাবেন, এই ধরনের কোনো কিছু লিখে দিয়েছে? জি না, জি না। তো আপনার মানে ইচ্ছেটা কি, আপনি কি আপনার সন্তানটাকে আপনার বুকে ফিরে পেতে চান? আমার বুকে ফিরে পেতে চাই, আমি তো দিয়ে দিছি, আর তো কোনো দিন আমার বুকে আসবে না, আমি চাইলে আমি পাবো না, আর আমাকে দিবেও না। দিবেও না? জি না। আসলে দর্শক খুবই কষ্টের একটি গল্প, জানি না আপনাদের থেকে কেমন লাগছে, তবে আমাদেরও চোখে পানি চলে আসছে। আসলে একজন মা কখন তার সন্তানকে বুক থেকে ছাড়ে, খুব কষ্টের পরে ছাড়ে। তো আপু এই মানে আপনি কি রাতে ঠিক মতো ঘুমাতে পারেন এই সন্তানটাকে বুক থেকে ছেড়ে? আমি সন্তান দিছি দৌড়া, এমন এমনি তো মানসিকভাবে অনেক টেনশন আছে যে স্বামী চলে গেছে অন্য মেয়ের, অন্য মেয়েকে নিয়ে, এখন আরও মেয়েটা দিয়ে দিছি, এখন আমি তো ঘুমাতে পারি না। হ্যাঁ আমি আমি অনেক রাত্রে উঠে উঠে জায়গায় জায়গায় বসে থাকি, কেননা মেয়ের জন্য অনেক টেনশন মাথায় নিয়ে বয়ে থাকি, কেননা আমার ঘুমে আসছে না, মেয়েটা দিছি, জামেও চলে গেছে গা, অনেক টেনশনে মাথাতে আসছে, আমি ঘুমাইতে পারি না রাত্রে। তারপরে হাজবেন্ড কি এই সন্তানের কোনো দায়িত্ব নেয়নি? না। সে কিভাবে ডিভোর্স দিয়েছে, আইনগত কোনো ব্যবস্থা নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আইনগত ব্যবস্থা নিয়ে। আইনগত ব্যবস্থা নিলে তো বিচার কে করে দিয়েছে, এলাকার চেয়ারম্যান মেম্বার না কোর্ট থেকে? কোর্ট থেকে, কোর্ট থেকে একবারে দিয়ে দিছি। তো কোর্ট থেকে একবারে যে দিয়েছেন, আইন অনুযায়ী তো মেয়েটা যে বাচ্চাটা আপনার
সে সাবালিকা হওয়া পর্যন্ত তার সম্পূর্ণ খরচ তো তার বাবা গ্রহণ করবে। কিচ্ছু দিবে না বলে যে আমি কিচ্ছু দিব না, আমি কোনো কিছুই দিতে পারবো না, আমি তো আমি কি করব দেখেন। কোর্ট কি তা মেনে নিয়েছে? কোর্ট মেনে নিয়েছে যে মানে কয় বছর হওয়া পর্যন্ত নাকি মায়ের কাছে থেকে সন্তানকে নিতে পারে না, তো কোর্ট এজন্য আর কি নিতে পারে নাই, আর ও নেয় নাই বলে যে আমি কোনো খরচে দিব না, আমি দিবই না, শুধু আমারে দিয়ে দিছে, এটা শেষ। আসলে আমাদের জানা নাই দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের আইনে কি এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা। আমরা যতটুকু জানি যে একটা বাচ্চা সাবালিকা হওয়া পর্যন্ত তার সম্পূর্ণ খরচ তার বাবা বহন করে। তো আসলে এখন আপনার সর্বশেষ আপনার মানে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? আপনি কি নতুন করে আবার বিয়ে বসতে চান? হ্যাঁ, আমি যদি ভালো একটা ছেলে পাই আমার মন মতো করে আমারে নিবে, তার মন মতো করে আমারে নিবে, সে আমারে বুঝবে, আমি এরকম যদি ছেলে পাই তাহলে আমি বসতে পারি, তাহলে বিয়ে বসবেন। হুম। আচ্ছা, তো আপনি লেখাপড়া করেছেন? হ্যাঁ করেছিলাম। কতটুকু পড়েছেন, কতটুকু লেখাপড়া করেছেন? ক্লাস 6 পর্যন্ত। ক্লাস 6 পর্যন্ত? হ্যাঁ। লেখাপড়া আর করতে পারলেন না কেন? আমি আর করতে পারি না, আমার বাবা মা খরচ দিতে দিতে পারে না, অনেক কষ্ট এই কারণে। অনেক কষ্ট। হুম। আচ্ছা, তো আপনি কি যে কোনো দেশের ছেলে হলে হবে না আপনাদের লক্ষ্মীপুরের ছেলে হলে বিয়ে করবেন? যে কোনো ছেলে হলে ভালো, যে কোনো দেশের ভালো ছেলে হলে বিয়ে করবেন। দর্শক আপনারা শুনলেন, আসলে এই বোনটি খুবই খুবই দুঃখী। আপনারা কেউ তাকে অযথা ডিস্টার্ব করবেন না, আপনাদের কাছে আমরা হাত জোর করে বলছি, অনুরোধ করছি, এই বোনটিকে পারলে আপনারা একটু সহযোগিতা করবেন, একটু সাহায্য করবেন, অযথা কেউ ডিস্টার্ব করবেন না। তো আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আমার সাথে কোনো যোগাজোগ নেই, কোনো মোবাইল টোবাইল কিছু নেই? জি না, আমার সাথে কোনো যোগাযোগ নেই। আচ্ছা, তাহলে আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় কিভাবে সাহায্য করবে? আপনার মায়ের কিংবা বাবার কারো ফোন নাম্বার আছে? হ্যাঁ। কার ফোন আছে? এতো আমার বাবা। আপনার বাবার? হুম। আচ্ছা, সেটা কি আপনার কাছে থাকবে না আপনার বাবার কাছে? আমার কাছে থাকবে। আচ্ছা, আপনার কাছে থাকবে। তো আপনার নাম্বারটা বলতে পারেন? হ্যাঁ অবশ্যই। একটু বলুন ফোন নাম্বারটি বলুন। 01501 07 5 5 9 8 9 8 9 8 9 8 1 1 6 9 6 9। নাম্বার এত কেন দেখি? দর্শক নাম্বারটি আমরা বলছি 01 7 5 9 8 9 8 1 6 9। নাম্বারটা উনি বলেছে প্রথমে, আমরা আবারও বলে দিচ্ছি 01 7 5 9 8 9 8 1 6 9। তো আপনার নাম? আপনার নাম নয়ন। নয়ন, তো নয়ন, আপনি যেমন অনেক মেয়েরা এভাবে বলে যে বিয়ে বসবে বিয়ে বসবে, প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এরপরে আর বিয়ে বসে না, আসলে আমাদের মাধ্যমে যদি কেউ সরাসরি বিয়ে করতে চায় তাহলে কি আমরা প্রস্তাব নিয়ে আসতে পারি? হ্যাঁ আসতে পারেন, কারণ সবে তো এক না, সবার মন তো আর এক না, কেউ আছে টাকা খেয়ে দিয়ে পরে কথা বলে না বা উল্টা পুল্টি লয়, আমি সেরকম মেয়ে না, আমি আমার মন যেরকম আমি বুঝি যে আমার মনে কি, আমার মনে কি আছে ওরকম মেয়েদের মতো আমি না, আমি যদি আমাকে চাই বিয়ে করতে অবশ্যই যদি ভালো হয় তা আমি বিয়ে বসব, সমস্যা। আচ্ছা, এই যে স্বামী হারানোর বেদনা, সন্তান হারানোর বেদনা, আপনি কি এগুলা ভোলার জন্য আবার নতুন করে জীবন সাজাতে চাচ্ছেন? হ্যাঁ চাই, কারণ এগুলা মনে রাখলে তো আমি অনেক কষ্ট পাই, যে মানে দিনের ভিতরে কতগুলি কষ্ট পাই, আমি শুধু কষ্টে পাইতেছি, এগুলো মনে করে আমার মনের থেকে আমি অনেক কষ্ট পাইতেছি, তো আসলে আমার মনের থেকে যদি আমি দূর করতে পারি তাহলে আমি কিছু শান্তি পাব। এই কারণে কি বিয়ে বসার সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ। দর্শক আপনারা শুনলেন, আসলে বোনটি দুঃখী, যদি আপনারা কেউ তাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আর যারা বিয়ে করতে চান আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।